আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা সাইট নিয়ে চলে আসলাম, আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পাবেন 600 টাকা। তো কীভাবে পাবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো। কীভাবে কাজ করতে হয় সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো। তো ফার্স্টে বলে রাখি, এটা একটা ইনভেস্টিং সাইট, ঠিক আছে? তো আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন, আর না চাইলে ইনভেস্ট ছাড়াও কিন্তু এখান থেকে ইনকাম করে যেতে পারবেন। মিনিমাম উইথড্র হলো 1000 টাকা, আর যদি আপনি কিছুটা ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম ইনভেস্ট হলো 1200 টাকা। তো চলেন আমরা ফার্স্টে অ্যাকাউন্টটা খোলার জন্য ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশন থেকে ওইখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করার পর সেম এরকম একটা পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পর এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো এখানে লেখা আছে, দেখেন, অ্যাপ্লিকেশন অ্যাপটি ডাউনলোড করতে নিবন্ধন করুন 600 টাকা। ও এখানে ফার্স্টে আমরা অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন, সরি নাম না, নাম্বারটা দিবেন, 0 সারা দিবেন। অলরেডি কিন্তু 0 দেওয়া আছে, তাহলে আমরা যেই কোনো নাম্বার হোক পুরো ফুল নাম্বারটা দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর তারপরে যখন নিবন্ধনেতে ক্লিক করবেন, নিবন্ধনেতে ক্লিক করার পর দেখবেন একটা সাইডে একটা নোটিফিকেশন চলে আসছে, মাঝামাঝি একটা নোটিফিকেশন চলে আসছে, এই সাইডে একটা ডাউনলোড লেখা থাকবে, ঠিক আছে? তো ডাউনলোড লেখাতে ক্লিক করার পর আপনার সেম এরকম একটা অ্যাপ্লিকেশন নামবে। তো এখান থেকে দেখেন, এই যে আমি অ্যাকাউন্টটা খোলার পরই আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট তো খোলা হয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে তো 600 টাকা আসলো না, তো কীভাবে এটা আনবো? তো এটা আনার জন্য তো আমি তো অলরেডি নিয়ে নিছি, ঠিক আছে? এখন আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটা আপনার নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন বিনিয়োগ, যাদের ইংলিশে করা আছে আপনারা চাইলে ভাষা চেঞ্জ করতে পারেন। ভাষাটা চেঞ্জ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ভাষা, ঠিক আছে? আপনারা চাইলে ইংলিশও করতে পারেন বা বাংলাও করতে পারেন। তো দেখেন আমাদের ইংলিশ হয়ে গেছে, গেট ইট। তারপরে এখানে আমরা আবার চলে আসব। তো আপনাদের অ্যাকাউন্ট খোলার পর সেম এরকম হবে, 00, সব 0 হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি চাইলে ফার্স্টে এটা করে নেবেন। ফার্স্টে আপনি এখান থেকে ইনভেস্ট লেখা দেখতে পাচ্ছেন। অনেকে এটাতে দেখে মনে করতেছে যে এখানে আমার 600 টাকা আবার ইনভেস্ট করতে হবে, নাকি যে ভাই বললো যে এখান থেকে কোনো ইনভেস্ট করা লাগবে না, ঠিক আছে? তো এখানে আবার ইনভেস্ট লেখা। তো এখান থেকে যখন আমরা ফার্স্টে 600 টাকা নিব, তো এইখানে ইনভেস্টে ক্লিক করবেন। ইনভেস্টে ক্লিক করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইনভেস্ট লেখা, এই ইনভেস্টটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমার অলরেডি কিন্তু নেওয়া আছে, ঠিক আছে, ফার্স্ট রিচার্জ। মানে আমি যদি এখন আবার ইবারাইতে চাই তাহলে আমার রিচার্জ করতে হবে, ঠিক আছে? এই যে এখানে 1200 টাকার রিচার্জটা করতে হবে। তো 1200 টাকার রিচার্জটা আমি পরে করব, আগে এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিই, তাই না? তো এখানে আমাদের যখন ওইটাতে ক্লিক করব, ইনভেস্টে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। তো অনেকে বলতে পারে যে ভাই এটা কি উইথড্র দেওয়া যাবে না, এখান থেকে এই টাকাটা উইথড্র দেওয়া যাবে না? তো আমি উইথড্রতে ক্লিক করে দেখাই। উইথড্রতে ক্লিক করে দেখানোর পর দেখেন এখানে আমার ব্যালেন্স কিন্তু দেখাইতেছে মাত্র 31 টাকা। তো 31 টাকা কীভাবে দেখাইতেছে, এখানে এই যে আমার মেন ব্যালেন্স হলো এটা, ঠিক আছে? আমি এই টাকাটা উইথড্র দিতে পারবো, এই টাকাটা উইথড্র দিতে পারবো না, এটা আমার কাজ করার জন্য টাকাটা দিয়েছে, ঠিক আছে? তো অনেকেই চিন্তা করতেছে যে অর্ডার রেকর্ড এখানে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? তো এখানে এখান থেকে কোনো কাজ করা লাগে না, অটোমেটিক আপনার ইনকাম হবে। তো জিনিসটা আমি বুঝিয়ে দিই, অনেকের বুঝতে সমস্যা হইতেছে। তো এখানে দেখেন বাংলা করলেও বুঝতে পারবেন বা ইংলিশে আপনি বুঝে নিতে পারেন। তো এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় 1 টাকা করে আমার অ্যাড হবে, ঠিক আছে? প্রতি ঘন্টায় 1 টাকা করে অ্যাড হবে। তো 12 ঘন্টায় 12 টাকা, 24 ঘন্টায় 24 টাকা, ঠিক আছে? তো এখানে দেখেন নিচেও কিন্তু লেভেল 2-তে যেটা সেটা কিন্তু 1200 টাকার আইডি, ঠিক আছে? সেটা হলো প্রতি ঘন্টায় 2 টাকা করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টোটাল প্রতি ঘন্টায় 2 টাকা। তারপরে নিচেরটা সেম এরকমই, লেভেল 3 যেটা সেটা হলো 3000 টাকা ইনভেস্ট, প্রতি ঘন্টায় 5 টাকা করে অ্যাড হবে। তো এরকমই যত নিচে যাবেন তত আপনার ইনভেস্টও বাড়বে, তত আপনার ইনকামও বাড়বে, ঠিক আছে?
তো এখান থেকে অনেকেই বলতে পারে, হ্যাঁ আমরা সবকিছু করছি, এখন আমরা ব্যাংক সেট আপ কীভাবে করবো? ব্যাংক সেট আপ করার জন্য এখানে কি কি মাধ্যমে আমি টাকাটা নিতে পারি? তো আপনাকে আমি দেখিয়ে দেই। এখানে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনাকে একবার এই জায়গাতে নিয়ে আসবে। তো অলরেডি আমার কিন্তু বিকাশটা সিলেক্ট করা আছে, তো আপনারা এখান থেকে সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এই প্লাসটাতে ক্লিক করবেন। প্লাসটাতে ক্লিক করার পর তারপরে এখানে আপনার নামটা দিবেন, ফার্স্টে নামটা দিবেন, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি বসানো আছে, আমি তো এখন বসাবো না। তো অনেকে বলতে পারে যে ভাই আমি বিকাশের মাধ্যমে না, নগদের মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে নিতে চাই। তো এখানে নামটা বসানোর পর এটাতে ক্লিক করবেন, বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পর এখানে দেখেন কী কী দেওয়া আছে, নগদ দেওয়া আছে, বিকাশ তো আছেই, ঠিক আছে? বিকাশ তো ফার্স্টেই দেওয়া থাকে, ইসলামী ব্যাংক, তারপরে ডাচ বাংলা ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, আপনি যেটার মাধ্যমে নিতে চান ওইটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে ওই নাম্বারটাই দিয়ে দেবেন, যেই নাম্বারটা এটা বিকাশ বা নগদ, ঠিক আছে? ওই নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এই যে নিচে থাকে যে বাটনটা, এটাতে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে এই জায়গায় চলে আসবে। এ দেখতে পাচ্ছেন আমার নাম্বার কিন্তু অলরেডি বসানো আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে, এটাতে কোনো কাজ করা লাগে না। আর যদি আপনারা এখানে ইনভেস্ট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনভেস্ট কীভাবে করতে হয় সেটার জন্য নেক্সট একটা ভিডিও দিয়ে দেব। আর আজকের মতন এ পর্যন্তই থাক। কাজ কীভাবে করতে হয়, 600 টাকা কীভাবে নিতে হয়, ব্যাংক সেট আপ কীভাবে করতে হয় সব কিছু কিন্তু অলরেডি দিয়ে দিছি। ও আরেকটা কথা, এখানে আপনি উইথড্র কীভাবে দেবো, ঠিক আছে? তো এটাও দেখিয়ে দিই পরবর্তীতে, তো যখন আমি উইথড্র দেবো তখন তো দেখাবো, সমস্যা নেই। উইথড্র করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন উইথড্র লেখা, এই উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? আপনি 24 ঘন্টার ভিতরে পাবেন, মিনিমাম উইথড্র হলো 1000 টাকা, 15% ফি কাটতে পারে, ঠিক আছে? তো এখানে এই যে এখানে 1000 টাকা লেখে তারপরে এটাতে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আপনি অন্য কোনো ব্যাংক বা বিকাশ সেট আপ করতে চান তাহলে এটাতে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে? আপনি কিন্তু এখান থেকে এটাকে এডিটও করতে পারবেন, জানি না এডিট করা যায় কি না, তো এডিট না করাই ভালো। আর যদি এডিট করা যায় তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো আমার বিকাশ নাম্বার সেট করা আছে, আমি চাই না আবার আরেকবার এডিট করতে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন কেমনে কী করতে হবে না করতে হবে। এটাতে কাজ অলরেডি নাই, ঠিক আছে? এটা থেকে অটোমেটিক ইনকাম হবে, ঠিক আছে? এই যে দেখেন আমি কিন্তু কাজ করিনি, কিন্তু আমার কিন্তু 11 টাকা ইনকাম হয়ে গেছে, ঠিক আছে? আমি একটা রেফার করছিলাম, ওই একটা রেফার হয়েছে 20 টাকা, আর প্রতি রেফারে কিন্তু আপনাকে দিতেছে 20 টাকা করে। এখন আপনার সেলের ই রেফার করতে পারেন, আর যদি রেফার না করেন তাহলে কোনো সমস্যা নেই, প্রতি ঘন্টা ঘন্টা 1 টাকা করে বাড়বে, ঠিক আছে? 1 টাকা করে অ্যাড হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে না হবে। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।